শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি গৌতম বিশ্বাস, জেবি ম্যাট্রিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যাই হোক বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি বলেছি যে তোমরা যারা অঙ্কে ভয় পাও, যারা অঙ্কে ভয় পাও বা কম বোঝো, তাদের জন্যই আমি কিন্তু এই চ্যানেলটা খুলেছি, জেবি ম্যাট্রিক্স চ্যানেল। তাই বন্ধুরা, তোমাদের বলছি, তোমরা যারা অঙ্কে ভয় পাও বা কম বোঝো, তাদের জন্য আবারও বলছি, তাদের জন্য আমার এই চ্যানেলটা কিন্তু খোলা। তাই বন্ধুরা, তোমরা ভয় পাবে না, মনে সাহস রাখবে, আমি কথা দিয়েছি তোমরা অঙ্ক অবশ্যই পারবে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বন্ধুরা, এই যে আমার এই ফোন নম্বরে, অর্থাৎ 9732-37-08-39, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো, কেউ ফোন করবে না, হোয়াটসঅ্যাপ করবে, আমি যখন ফ্রি থাকবো অবশ্যই তোমাদের রিপ্লে দেওয়ার চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, আমরা আজকে চঞ্চল ঘোষের পরিমিতির বৃত্ত চ্যাপ্টার করাবো, পর্ব ওয়ান। কেন পর্ব ওয়ান? কারণ এখানে 43টা অঙ্ক আছে, এটাকে আমরা দুটো পার্টে ভাগ করে আমরা অঙ্ক করবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, জেবি ম্যাট্রিক্স চ্যানেল এখন সন্ধ্যা 7:30টার সময় ভিডিও আপলোড আমি করে থাকি, সোম বুধ শুক্র আমি চেষ্টা করেছি, আমি এর আগের ভিডিওতে বলেছি আমি চেষ্টা করছি, আরও দু একদিন যদি বাড়ানো সম্ভব হয় অবশ্যই আমি বাড়াবো। তোমরা আমার সাথে থেকো, আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, লাইক করবে, বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে, তোমাদের কমেন্ট এবং লাইক আমার ভিডিও করার উৎসাহ বাড়িয়ে তোলে। যাই হোক বন্ধুরা, আমার সাথে থেকো, অবশ্যই তোমরা অঙ্ক পারবে। আচ্ছা, আমরা আজকে যেটা করবো সেটা হলো বৃত্ত, ঠিক আছে? তাহলে বৃত্তটা আমরা দেখো, যখন আমরা ছোটোবেলায় ওই যে জ্যামিতি বাক্স, একটা কাটা কম্পাস ছিল আর পেন্সিল দিয়ে আমরা কী করতাম, এরকম করে বৃত্তটা আঁকতাম, অর্থাৎ এরকম একটা বৃত্ত আঁকতাম, তাই তো? এই হলো বৃত্ত, এটা সেন্টার, ঠিক আছে? তাহলে মাথায় রাখবে বন্ধু, এটা হলো বৃত্ত, এইটার নাম হলো পরিধি, এই যে সীমারেখা, এটার নাম হলো বৃত্তের পরিধি। কি বললাম? এটা বৃত্তের পরিধি। আর ভিতরে যে জায়গাটা আছে, এই জায়গাটার নাম হলো ক্ষেত্রফল, ঠিক আছে? এই যে রাউন্ডটা, এই রাউন্ডটার নাম হলো পরিধি, আর ভিতরের সম্পূর্ণ জায়গাটার নাম কি? অবশ্যই ক্ষেত্রফল। ক্লিয়ার বন্ধুরা? এবার দেখো বন্ধুরা, এই যে এইগুলা, এইগুলাকে বৃত্তের কি বলা হয়? জ্যা বলা হয়। এগুলা সবগুলাই কি? বৃত্তের জ্যা। কি বললাম? বৃত্তের জ্যা। এবার এভাবে তুমি যদি টানো বন্ধুরা, দেখো একটু খেয়াল করে দেখো, এই সবগুলাই কিন্তু বৃত্তের জ্যা, ঠিক আছে? এর ভিতরে সবচেয়ে বড় যে কোনটা হবে, যেটা কেন্দ্রবিন্দু দিয়ে যাবে, সেটা হলো সবচেয়ে বড়, আর এইটার নাম হলো বৃত্তের সবচেয়ে বৃহত্তম জ্যার নাম হলো বৃত্তের ব্যাস। কি বললাম? বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যাবে, সেটা এইভাবেও যেতে পারে, কেন্দ্রবিন্দু দিয়ে যে দাগটা যাবে সেটা এইভাবেও যেতে পারে, বোঝা গেছে? সবচেয়ে বড় যে কোনটা? বৃত্তের ব্যাস, বোঝা গেল? তাহলে এইগুলো সবগুলোর নাম কি? অবশ্যই যে, কিন্তু সবচেয়ে বড় যে কোনটা? যেটা কেন্দ্রবিন্দু দিয়ে যাবে। আমি তো বললাম এইভাবে না গিয়ে এইভাবেও যেতে পারে, কেন্দ্রবিন্দু দিয়ে যেটা যাবে সেটা হবে সবচেয়ে বড়, আর সেটার নাম কি? অবশ্যই ব্যাস। তাহলে বৃত্তের বৃহত্তম জায়গার নাম কি? ব্যাস, ঠিক আছে? এবার দেখো বন্ধুরা, তাহলে ব্যাস, ব্যাসটা কোনটাকে, বললাম আমরা বৃত্তের ব্যাস, অর্থাৎ এটা যদি একটা বৃত্ত হয়, এটা কেন্দ্রবিন্দু হলে এটার নাম হলো বৃত্তের ব্যাস, এটা হলো সেন্টার। আর এই যে এইটুকু, অর্থাৎ ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাস আর্ধ। ব্যাসকে যদি অর্ধেক করি, অর্থাৎ পুরোটা যদি আমার দেখা গেলো 20 হয়, তাহলে অর্ধ, মানে ব্যাসটার অর্ধেককে কী বলা হবে? অবশ্যই ব্যাসার্ধ বলা হবে। সেই ব্যাসার্ধকে কী দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের আর দ্বারা। আর মানে কি? বৃত্তের ব্যাসার্ধ। এটা কিসের কী দ্বারা প্রকাশ করা হয়? ব্যাসার্ধ প্রকাশ করা হয় ছোট হাতের আর দ্বারা। তাহলে এই যে ব্যাপারটা, এটাকে কী বললাম? এটাকে বললাম পরিধি। পরিধির ফর্মুলা কী? পরিধির ফর্মুলা হলো বন্ধুরা, পরিধির ফর্মুলাটা হলো 2πr। পায়ের মান এখানে কত? 22/7 আমরা জানি, ঠিক আছে? পায়ের মানটা কত? 22/7, 22/7 হলো পায়ের মান। আর মানে কি? ব্যাসার্ধ। আর ক্ষেত্রফল বলতে ভিতরের সম্পূর্ণ জায়গাটাকে কি বলা হয়? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফল হবে, এটা ফর্মুল হলো পাই আর স্কোয়ার। পায়ের মান কত? 22/7, আর মানে ব্যাসার্ধ, তার স্কোয়ার হবে, ঠিক আছে বন্ধুরা? এই দুটো সূত্র মোটামুটি এইটা দিয়েই সব অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? চঞ্চল ঘোষের যে অঙ্কগুলো আছে অবশ্যই এই দুটো সূত্র মনে হয়। তাহলে আর মানে কি? ব্যাসার্ধ। পায়ের মান কত? 22/7 আমরা জানি, ঠিক আছে? তাহলে পরিধি ফর্মুলা 2πr, আর ক্ষেত্রফলের ফর্মুলা হলো পাই আর স্কোয়ার। ক্লিয়ার বন্ধুরা? যাই হোক, আমরা যাচ্ছি মূল পর্বে অঙ্কের, একটু বোঝার চেষ্টা করো।
দেখো এক দাগের যে অঙ্কটা আছে চঞ্চল ঘোষের, বন্ধুরা আবারও বলছি আমি শুধু চঞ্চল ঘোষই করাবো না, চঞ্চল ঘোষটা কমপ্লিট করার পরে আমরা কিন্তু সুবীর দাস করাবো, এরপরে এরপরে আর এস আগরওয়াল বা তোমাদের যেটা চাহিদা অনুযায়ী আমি দেবো। তবে আবারও বন্ধু বলছি যে এই চ্যানেলটা কিন্তু মূলত তাদের জন্য খোলা যারা অঙ্কটাকে কম বোঝো, যারা অঙ্কটা দেখে ভয় পাও, তাদের বলছি তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো, তোমরা অবশ্যই উন্নতি হবে, আমি কথা দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই অঙ্ক পারবে, মনে শুধু সাহস রাখো আর চ্যানেলটাকে নিয়মিত ফলো করো। আর ভিডিওটা পুরো স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে আর কথাগুলো শোনার চেষ্টা করবে, ঠিক আছে বন্ধুরা? যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট করবে, ভালো লেগে থাকলে বন্ধুদের বেশি করে শেয়ার করবে, লাইক দেবে, কমেন্ট এবং লাইক অবশ্যই আমার ভিডিও করার উৎসাহটাকে বাড়িয়ে তোলে, ঠিক আছে বন্ধুরা? তোমরা শুধু এইটুকু সহযোগিতা করো, অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু দেখবে, সম্পূর্ণ দেখবে, ঠিক আছে? যাই হোক বন্ধুরা, আজকে যে অঙ্ক প্রথম অঙ্ক আছে, বৃত্তের ব্যাসার্ধ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস পাবে? ক্ষেত্রফল মানে কিন্তু সেখানে স্কোয়ার কথাটা থাকবে, দেখবে ক্ষেত্রফলের এককটা সবসময় বর্গ একক হয়, অর্থাৎ স্কোয়ার, ঠিক আছে? সে তুমি ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু দেখো, সমবাহু ত্রিভুজ যখন আমরা করেছিলাম এর আগের চ্যাপ্টার মানে আগের অনুশীলনীতে এই ত্রিভুজের, তাহলে সেখানেও কিন্তু রুট 3/4 × বাহু স্কোয়ার ছিল, ক্ষেত্রফল যেখানে আছে সেখানে কিন্তু স্কোয়ার আসবে, স্কোয়ারটা আসবেই, স্কোয়ার মানেই মানে ক্ষেত্রফলের এককটাই বর্গ, বর্গ কথাটা আসবে, তারপর মিটার থাকলে বর্গ মিটার, সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার, ডেসিমিটার থাকলে বর্গ ডেসিমিটার, এরকম আসবে। তাহলে এইখানে দেখো আমরা সেই লাভ ক্ষতি যে অঙ্ক করেছিলাম বা বিভিন্ন জায়গায় আমরা যে অঙ্কগুলো করেছিলাম, অর্থাৎ প্লাস মাইনাস এক্স, দেখো মনে পড়ে যাবে প্লাস মাইনাস ওয়াই, প্লাস মাইনাস এক্স ওয়াই বাই কত, অবশ্যই 100। তাহলে এখানে বলেছে দেখো 20% হ্রাস পায়, ব্যাসার্ধ কত পার্সেন্ট হ্রাস পায়? 20%। এবার ক্ষেত্রফল বলেছে, ক্ষেত্রফল মানে তো এইটাই ডবল ডবল করে হবে, অর্থাৎ 20 2 বার হবে, স্কোয়ার মানে কি 5 এর স্কোয়ার মানে কত, 5 × 5, তাই তো? ক্ষেত্রফল যেহেতু বলেছে তাহলে এটা কি হবে, অবশ্যই 20% হ্রাস পেয়েছে, তাহলে এটা কত হবে, -20। পরেরটাও কি হবে, -20 হবে, পরের সাইনটা হবে দুটো সাইন গুণ করে, তাহলে মাইনাসে মাইনাস কি প্লাস, এটা কত, এক্স এর মান 20, ওয়াই এর মান 20/কত, 100, এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম, তাহলে এটা কত হলো, -40 হলো, প্লাস এটা কত হবে 4, তাহলে 40 থেকে প্লাস মাইনাসের তো মাইনাস, তাহলে এটা কত হবে -36%। এবার মাইনাস মানে কি, মানে হ্রাস পেয়েছে, আর পজিটিভ আসলে প্লাস আসলে কি হবে, বৃদ্ধি পাবে, এটা 36% হ্রাস হবে। ঠিক একইভাবে 2 দাগের অঙ্কটা তোমরা অবশ্যই করতে পারবে, 3 দাগের যে অঙ্কটা সেটাও অবশ্যই করতে পারবে, একই হ্রাস, সবগুলাই হ্রাস বলেছে। এবার দেখো 4 দাগের যে অঙ্কটা, বন্ধুরা একটু খেয়াল করে দেখো, এইরকম যদি অঙ্ক থাকে অনুপাত দিয়ে, আবারও বলছি অনুপাত দিয়ে, বন্ধুরা 4 দাগের যে অঙ্কটা, 4 দাগের অঙ্কটা একটু খেয়াল করো, এখানে বলেছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:4 হলে তার ক্ষেত্রফলের অনুপাত কত, ক্ষেত্রফল আসলে অনুপাত আসলে স্কোয়ার করে দেবে, যেখান থেকে এই ক্ষেত্রফলে যেতে বলুক, যদি অনুপাত দেওয়া থাকে, অনুপাত দেওয়া থাকলে সে ব্যাসার্ধের অনুপাতই হোক বা অন্য কিছুর অনুপাতই হোক, ক্ষেত্রফলের অনুপাত চাইলেই তোমরা কী করে দেবে, স্কোয়ার করে দেবে। তাহলে এখানে ব্যাসার্ধের অনুপাত কত আছে, 3:4, তাহলে ক্ষেত্রফলের অনুপাতটা কী হবে, এটা স্কোয়ার হবে, অর্থাৎ 9:16 হবে। এবার যদি এই এই অঙ্কটাই যদি ঘুরিয়ে বলতো, ভালো করে বোঝো, এটা ছিল কিসের অনুপাত, এটা ছিল ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত কত, 3:4, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত, এই স্কোয়ার পড়ে দিলে হয়ে যাবে। এইখানে যদি ব্যাসার্ধ না বলে এইটা যদি বলতো যে পরিধির অনুপাত 3:4, পরিধির অনুপাত যদি 3:4 হতো, এখানেও যদি ক্ষেত্রফল চাইতো তাও তোমার স্কোয়ারই করতে হতো, এই অনুপাত থাকলে তাই করতে হয়, তাহলে পরিধির অনুপাত 3:4 হলো ক্ষেত্রফলের অনুপাত, কিন্তু সেই স্কোয়ারই করতে হবে, অর্থাৎ 9:16। তাহলে এই যে 9:16 এটা কি, এটা অবশ্যই ক্ষেত্রফল, ক্ষেত্রফলের অনুপাত, এটা কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তাহলে দেখো যখন এটা এটা কি ছিল, এটা ছিল অবশ্যই ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত ছিল কত, 3:4, সেখান থেকে ক্ষেত্রফলে গেলাম কি করে, অবশ্যই স্কোয়ার করে। ঠিক একইভাবে ওইখানে যদি ব্যাসার্ধের অনুপাত না দিয়ে যদি বলতো পরিধির অনুপাত 3:4, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত, তাও কিন্তু সেই একই, স্কোয়ার করলে হবে, অনুপাত দেওয়া থাকলে এই করবে। এখানে যদি ব্যাসার্ধ না বলে যদি বলতো যে ব্যাসের অনুপাত 3:4, তাও ক্ষেত্রফল চাইলে স্কোয়ারই করতে হতো, অনুপাত দেওয়া থাকলে তোমার একই করতে হবে। এটা যদি ব্যাসার্ধের অনুপাত 3:4 না বলে যদি বলতো ব্যাসের অনুপাত 3:4, তাও কিন্তু তোমার ক্ষেত্রফল যেতে গেলে অবশ্যই স্কোয়ার করতে হতো, তার অ্যান্সারও কিন্তু 9:16 হতো, বুঝাতে পারলাম?
ইজি না, একটু বোঝার চেষ্টা কর। যাই থাক, যদি ব্যাসের অনুপাত 3:4 বলে যদি বলা হয় ক্ষেত্রফলের অনুপাতটা কত, তাও তুমি স্কোয়ার করবে। যদি ব্যাসার্ধের অনুপাত দিয়ে যদি বলা হয় ক্ষেত্রফলের অনুপাতটা কত, তাও তুমি স্কোয়ার করবে। যদি পরিধির অনুপাত দিয়ে যদি বলা হয় ক্ষেত্রফলের অনুপাত কত, তাও তুমি স্কোয়ার করবে। সবার অ্যান্সার কিন্তু 9:16 আসলো, ক্ষেত্রফল যেখানেই চেপে সেখানে কিন্তু স্কোয়ার করতে হবে। তাহলে 9:16 যদি হয়, এবার যদি উল্টো প্রশ্ন করি যে দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত 9:16, ক্ষেত্রফলের অনুপাত 9:16, তাহলে অ্যান্সার চাইলাম যে তাহলে ব্যাসার্ধের অনুপাতটা কত। তাহলে এইটার থেকে, এইটাই তো ব্যাসার্ধের অনুপাত ছিল কত, 3:4, তো সেখান থেকে তোমার কত এসছে, 9:16 এসছে, তাই না? সেটা সেখান থেকে কত এসছে, 9:16। কীভাবে এসছে? অবশ্যই বর্গ বর্গ করে, স্কোয়ার করে। তাহলে ক্ষেত্রফলের থেকে যদি পূর্বের অবস্থায় ফিরে যেতে হয়, তাহলে উল্টো জিনিস করতে হবে। যদি এটা বর্গ করে আসে, তাহলে পূর্বের অবস্থায় ফিরে গেলে, ফিরে যেতে হলে কী করতে হবে, অবশ্যই বর্গমূল করতে হবে। তাহলে যদি এখানে আমি অঙ্কটা বলি যে দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 9:16, তাহলে তার ব্যাসার্ধের অনুপাত কত? ক্ষেত্রফলের থেকে কোনো কিছুতে যেতে গেলে তোমার বর্গমূল করতে হবে, আর কোনো কিছুর থেকে ক্ষেত্রফলে আসতে গেলে কী করতে হবে, অবশ্যই বর্গ করতে হবে, বর্গ, স্কোয়ার। কোনো কিছুর থেকে ক্ষেত্রফলের অনুপাতে যেতে গেলেই, কোনো কিছুর অনুপাতের থেকে ক্ষেত্রফলের অনুপাতে যেতে গেলেই কী করতে হবে, স্কোয়ার করলেই অ্যান্সারটা বেরোবে। আর ক্ষেত্রফলের অনুপাতের থেকে কোনো কিছুর অনুপাতে যেতে বললে তার উল্টো করবে, কী হবে, তাহলে বর্গমূল করতে হবে। তাহলে এখানে ক্ষেত্রফলের অনুপাত 9:16 যদি হয়, যদি বলে যে ব্যাসার্ধের অনুপাত কত, তাহলে 3:4 হবে, বর্গমূল করে দেবে। ঠিক একইভাবে যদি বলা হয় একটা দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 9:16, তার পরিধির অনুপাত কত, একই। এখান থেকে যদি এইটা ওইভাবে আসে, তাহলে উল্টো করবে, এটা তো স্কোয়ার করে এসছে না, একটু বোঝার চেষ্টা করো। তাহলে ক্ষেত্রফলের অনুপাত 9:16 হলে পরিধি বা পরিসীমার অনুপাত কত হবে, অবশ্যই বর্গমূল করলে বেরিয়ে যাবে। ক্লিয়ার, বোঝাতে পারলাম? আচ্ছা, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর আবারও বলছি, এই যে ফোন নাম্বার দেওয়া আছে, যদি কারো বোঝায় অসুবিধা থাকে এখানে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, ফোন কেউ করবে না, ফাঁকা থাকলে অবশ্যই আমি করে দেবো। আচ্ছা, এরপরে দেখো, এরপরে যে অঙ্কটা বলেছে, এরপরের অঙ্ক একই, 6 দাগের অঙ্কটা একই, ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। তাহলে এখানে কত হবে, 25:36 হবে। তারপর একটা কী বলেছে, 7 দাগের, এখানে ক্ষেত্রফলের অনুপাত, বন্ধুরা এখানে কী দেওয়া আছে, ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, ক্ষেত্রফল, ক্ষেত্রফলের অনুপাত হলো 4:9 হলে। এবার বলছে কী বলেছে, ব্যাসার্ধের অনুপাত কত, একই ব্যাপার, এটা তো ক্ষেত্রফল, ক্ষেত্রফল তো কী করে এসছে, স্কোয়ার করে এসছে। তাহলে ব্যাসার্ধের অনুপাত কী হবে, বর্গমূল করে আসতে হবে, অর্থাৎ এটা রুট করে দিতে হবে, তাহলে কত হবে, 2:9 হবে। এলে বোঝাতে পারলাম? এরপর দেখো, 8 দাগের অঙ্ক একই ব্যাপার, ক্ষেত্রফলের অনুপাত 9:25 আছে। তাহলে ব্যাসার্ধের অনুপাতটা, ব্যাসের অনুপাতটা কত, যাই চাক বন্ধুরা একই করবে, তাহলে কত হবে, 3:2 কত হবে, 5 হবে, 9:25 আছে। তাহলে ব্যাসের অনুপাতটা কত হবে, অবশ্যই 3:5 হবে। দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 16:25 হলে পরিধির অনুপাত একই। ক্ষেত্রফল থেকে কোনো কিছুতে আসতে গেলেই তোমার কী করতে হবে, বর্গমূল করতে হবে, আর কোনো কিছুর অনুপাত থেকে ক্ষেত্রফলে যেতে গেলে কী করতে হবে, বর্গ করতে হবে, স্কোয়ার করতে হবে। আর ক্ষেত্রফল থেকে কোনো কিছুতে আসতে গেলে কী করতে হবে, বর্গমূল করতে হবে, সে যাই হোক। এরপর দেখো, 10 দাগের অঙ্কটা, 10 দাগের অঙ্কটা কী বলেছে বন্ধুরা, 10 দাগের অঙ্কটা বলেছে একটি বৃত্তের পরিধি 6.6 মিটার হলে ক্ষেত্রফল কত, একটি বৃত্তের পরিধি 6.6 মিটার হলে ক্ষেত্রফল কত। তাহলে এখানে দেখো, পরিধি বলেছে 6.6, তাই না? এবার ওরা অ্যান্সার চেয়েছে কি, ক্ষেত্রফলটা কত। ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি, পাই আর স্কোয়ার। দেখো বন্ধুরা, এখানে পায়ের মান তো 22/7, কিন্তু আর স্কোয়ারের মান কি তুমি জানো, আর এর মান জানলে তবে তো তার মাথায় স্কোয়ার দিলে আর স্কোয়ার হবে। তাহলে তুমি তো আর এর মান জানো না, তাহলে তোমার টার্গেট দিতে হবে কি, আর এর মানটা আমার বের করতে হবে। তাহলে সেটা কীভাবে কী বের করবে দেখো, একটু পরিধির অনুপাত কত, 6.6 মিটার। তাহলে পরিধির ফর্মুলা কত, অবশ্যই 2πr, এটা কার ফর্মুলা, বৃত্তের পরিধির ফর্মুলা। আচ্ছা, 6.6 মিটার যেটা, এটা কী, এটাও তো বৃত্তের পরিসীমা, তাহলে এটা সমান সমান তো কত, 6.6 হয়। তাহলে একটু খেয়াল করো, 2 গণিত কত, 22/7 ইন্টু আর ইকালটা কত, 6.6, এই দশমিক তুললে এটা কত হবে, এটা হবে 10। তাহলে এটাকে কাটলে 3/2 কত, 66, তাই তো বন্ধুরা? এবার যদি তুমি কোনাকোনি গুণ করো, আর কাটাকাটি যায় না, কোনাকোনি গুণ করলে দেখো, 20 আর ইকালটা কত হবে, 3×7=21। তাহলে আর এর মান কত হবে, 21/20 হবে। তাহলে এইখানে, এখানে এবার তো আর এর মান পেয়ে গেছি, তাহলে এখানে আর স্কোয়ার মানে কত, অবশ্যই 21/20 গণিত কত হবে, 21/20 হবে। তাহলে এটাকে কাটলে 3×7=21, দেখো। আর যদি 2 দিয়ে কাটো,
দুই দিয়ে কাটলে 10 দুগুণে 20, দুই দিয়ে কাটলে 11 দুগুণে 22, এটাকে যদি তুমি গুণ করো তাহলে হবে 693 বাই কত 200। তাহলে এটাকে ভাগ করলে হবে 3.465। ক্লিয়ার বন্ধুরা? তাহলে এটা ক্ষেত্রফলটা কত হবে? 3.465 কি বর্গ, যেহেতু ক্ষেত্রফল বর্গ আসবেই, বর্গ কি মিটার হবে। এবার দেখো বন্ধুরা, 11 দাগের যে অঙ্কটা আছে, 11 দাগের অঙ্কটা কি বলেছে? একটি বৃত্তাকার পার্কের পরিধি 6.2/7 কিলোমিটার হলে ক্ষেত্রফলটা কত? হ্যাঁ, ক্ষেত্রফল কত? একই সিস্টেম। তাহলে এখানে পরিধির ফর্মুলা কত? 2πr, তার মানে 2 × 22/7। ভালো অঙ্ক বন্ধুরা, এই অঙ্কটা খুব ভালো, পরীক্ষা আসার মতো অঙ্ক। WBB যারা দেবে বা PSC যেখানে দেবে দেখবে এগুলো, এই অঙ্কগুলো দেয়। তাহলে 2πr, আর এর মান আমরা জানি না, এটা কি? এটা বৃত্তের পরিধির ফর্মুলা। তাহলে বৃত্তের পরিধির ফর্মুলার সঙ্গে বৃত্তের পরিধি সমান হবে, তাহলে এটা সমান কত হবে? এইটাও পরিধি, আবার 6.2/7 তো পরিধি। তাহলে 6 × 7 = 42, আর 2 = 43/7 হবে। এটা কত হবে? 6 × 7 = 42, 43/7 হবে, সরি 44/7 হবে। তাহলে এইবার দেখো, এই 7 আর এই 7 কেটে গেলো নিচে, 22 দুগুণে এটা কত? 44 হলো, এই 2 কেটে গেলো। তাহলে আর এর মান কত হলো? অবশ্যই 1 হলো। আর এর মান কত হলো? 1 হলো। এবার ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার না? দেখো বন্ধুরা, এখানে কিন্তু সব পাই দিয়ে অ্যান্সার আছে, তাই না? তাহলে এখানে আমি পায়ের মান বাস পাতালাম না, তাহলে পাই ইন্টু কি? আর এর মান কত? 1। তাহলে 1-এর স্কোয়ার মানে তো 1ই হবে। তাহলে 1-এর স্কোয়ার মান যদি 1ই হয় তাহলে কি হবে? অ্যান্সার পাই হবে। ক্লিয়ার বন্ধুরা? বোঝাতে পারলাম? যদি কারো অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর ভালো লেগে থাকলেও কমেন্ট করবে, খারাপ যদি লেগে থাকে তবু কমেন্ট করবে। আমি চেষ্টা করবো আরও ভালো দেওয়ার জন্য, যদি আমার আরও তোমরা কমেন্টের উপর নির্ভর করছে আমি কীরকম করাচ্ছি, কারণ তোমরাই আমার সব অনুপ্রেরণা। তোমরা যদি ভালো বলো তাহলে ভালো, খারাপ বললে খারাপ। আমি যদি বোঝাতে পারি অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবে। দেখো বন্ধুরা, তাহলে এটা বোঝা গেল, আর বন্ধুদের অবশ্যই শেয়ার করবে, তাদেরও সাবস্ক্রাইব করতে বলবে। এরপরে দেখো 12 দাগের অঙ্কটা, এইটা বন্ধুরা একটু ভুল আছে, দেখে নেবে। এটা এটা বলেছে বৃত্তের বা একটা বৃত্তাকার বাগানের পরিধি 325 মিটার আছে, ওইটা কিন্তু 325 হবে না, 352 হবে। 352 ধরে অঙ্কটা করবে, একই অঙ্ক করে দেবে, ক্ষেত্রফলের ফর্মুলা পাতি দিয়ে একই রকম সিস্টেম, এই সিস্টেমটাই করে নিলে অ্যান্সারটা বেরিয়ে যাবে। আমি করলাম না, শুধু ওইটুকু ঠিক করে নেবে, 325 জায়গায় 352 হবে। ক্লিয়ার? আচ্ছা, 13 দাগের অঙ্কটা দেখো, বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 3 সেমি এবং 4 সেমি, ওই দুটি বৃত্তের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? তাই বলেছে বন্ধুরা। তাহলে ক্ষেত্রফল মানে আমি একদম স্কোয়ার করে দিই, মুখে 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 দেখো বন্ধুরা। তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত বলেছি? 3। তাহলে ক্ষেত্রফল স্কোয়ার করে দিই ডাইরেক্ট, তাহলে কত হবে? 9 হবে। তাহলে প্রথম বৃত্তটার ক্ষেত্রফল কত? 9। দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত বলেছে? 4। তাহলে দ্বিতীয় বৃত্তর ক্ষেত্রফলটা কত হবে? 4-এর স্কোয়ার মানে কত? 16। ঠিক তো, এইটাই তো হবে। তাহলে এবার বলছে এই দুটো বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি বলে দেওয়া আছে। দেখো বন্ধুরা, দুটো বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টির সমান, সমষ্টির সমান কত হয়? 25। তাহলে এটা 25 বর্গ সেমি ক্ষেত্রফল। এটা কি? এটার ভিতরে কত আছে? দুটো বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টির সমান, তার মানে কত? 25। নতুন যে বৃত্তটা তার ক্ষেত্রফল কত? 25 বর্গ সেমি। এবার বলছে তাহলে 25 বর্গ সেমি যদি নতুন বৃত্তের ক্ষেত্রফল হয় তাহলে তার বলছে ব্যাসার্ধটা কত? তাহলে দেখো, এইটা তো ক্ষেত্রফল, ক্ষেত্রফলের থেকে ব্যাসার্ধতে আসলে কী করতে হবে? অবশ্যই বর্গমূল করতে হবে, ক্ষেত্রফল থেকে কোনো কিছুতে আসলে তো বর্গমূল করতে হবে। তাহলে হ্যাঁ, এটা কত হবে? 5 হয়ে যাবে। তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। বোঝাতে পারলাম? এটার ব্যাসার্ধ কিন্তু 5 হয়ে যাবে, কারণ এই 25টা তো স্কোয়ার করে আসলো না। এবার তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, কীরকম প্রশ্ন থাকতে পারে, যে আমরা তো ক্ষেত্রফলের ফর্মুলা জানি, পাই আর স্কোয়ার। আরে বন্ধু, এখানে কি? তাহলে পাই আর স্কোয়ারই যদি হয় তার মানে এই যে এইরকম হবে, তো এইরকম স্কোয়ার হবে, তো তার মানে তো এইটা হবে এইরকম যোগ হলো পাই আর স্কোয়ার মানে কত? 4 স্কোয়ার। তাহলে এটা কত হবে? এটা হবে 9π যোগ কত হবে? এটা 16π। এই তো হবে, এই দুটো যোগ করলে কত হবে? 25π হবে নাকি? এটাকে এই যে একই ব্যাপার, আমি পাইটা লিখিনি, অন্য তো কিছু না। তাহলে 25π কি নতুন বৃত্তের ক্ষেত্রফল? ঠিক তো,
তাহলে নতুন বৃত্তের ক্ষেত্রফল, তাহলে আমি এখানে কি ক্ষেত্রফল করব না কি পাই আর স্কয়ার সমান সমান, তো এই যে এইটা পঁচিশ পাই, তাহলে এই পাই পাই কেটে গেল, দেখো আর স্কয়ার সমান যদি পঁচিশ হয় আর মান কত, সেই পাঁচই হবে। মুখে মুখে করো, কারণ টাইমটা বাঁচাও, মুখে মুখে করো, আমি কিন্তু বড় করে বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো চোদ্দ দাগের যে অঙ্কটা, দেখো চোদ্দ দাগের অঙ্কটা কি বলেছে, চোদ্দ দাগের অঙ্কটা বলেছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে চার পূর্ণ একের দুই, চার পূর্ণ একের দুই মানে কত সাড়ে চার, তাই না, আর একটা কত ছয়, তাহলে সাড়ে চার মানে কত ফোর পয়েন্ট ফাইভ, আর একটা কত ছয়। এবার বলছে এটা তো ব্যাসার্ধ, এবার বলছে এইটার সমান ক্ষেত্রফল বিশিষ্ট, মানে এই দুটোর ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত, তাহলে কি এইটার স্কোয়ার যোগ কত হবে, এইটার স্কোয়ার, এইটার স্কোয়ার বের করলে প্রথম বৃত্তের ক্ষেত্রফল বেরোবে, এইটার স্কোয়ার করলে দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল বেরোবে, এবার বলছে এই দুটোর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, দুটো ক্ষেত্রফল এটা স্কোয়ার করেছে মানে ক্ষেত্রফল বেরিয়েছে, তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফল এইটা, এটা কি দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল, তাহলে দুটো যোগ করলে কি বেরোবে, দুটো বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি বেরোবে, বোঝাতে পারলাম। তাহলে দেখো এইটার স্কোয়ার পঁয়তাল্লিশ, আর পঁয়তাল্লিশ গুণ করলে পাঁচ পাঁচা পঁচিশ আর চার পাঁচা কুড়ি, এবার দুই ঘরাকে দশমিক হবে, কারণ ফোর পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ, তাহলে দুই ঘরাকে দশমিক, যোগ কত হবে এটা ছয় ছয় ছত্রিশ, এটা দুটো যোগ করলে সমষ্টি কত হবে ছত্রিশ আর কুড়ি পঞ্চাশ, ছাপ্পান্ন পয়েন্ট কত টু ফাইভ, তাহলে এইটা এটা কি এটা ক্ষেত্রফল, নতুন বৃত্তটার ক্ষেত্রফল কত এইটা। এবার ওরা অ্যান্সার চেয়েছে কি ব্যাসার্ধ, তাহলে ক্ষেত্রফলের চেয়ে ব্যাসার্ধে আসতে গেলে কি বর্গমূল করতে হবে, তাহলে এটার বর্গমূল করলে পঁচিশের বর্গমূল হলো পাঁচ আর ছাপ্পান্ন মানে সাত, অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ হবে অ্যান্সার, ক্লিয়ার, সেভেন পয়েন্ট ফাইভ মানে কত সাড়ে সাত, সাত পূর্ণ একের দুই, ক্লিয়ার, সাত পূর্ণ একের দুই। এবার দেখো পনেরো দাগের অঙ্কটা, পনেরো দাগের অঙ্কটা একই অঙ্ক তোমরা করে নেবে, একই অঙ্ক এটা পাঁচ পাঁচ পঁচিশ বারো বারো একশো চুয়াল্লিশ যোগ করে বর্গমূল করে দিলেই অ্যান্সার বেরিয়ে যাবে, একই ব্যাপার। এবার দেখো ষোলো দাগের অঙ্কটা, ষোলো দাগের অঙ্ক যেটা, দেখো এই বইয়ে চঞ্চল ঘোষের যে বইয়ের যে সূত্র লেখা আছে, আমি সূত্র ধরে করাচ্ছি না, কারণ সূত্র ধরে হয়তো সোজা হবে, কিন্তু তোমার তো সূত্র তো অতগুলো সূত্র মনে রাখা একটু কষ্টকর পরীক্ষার ফলে, অন্তত তোমার বই থাকলে তো কোনো অসুবিধা নেই, কারণ এই পাতায় উল্টে তুমি দেখে নিতে পারো যে সূত্রটা কী আছে, কিন্তু তুমি যখন অঙ্ক পরীক্ষা হলে যাবে এত সূত্র মুখস্থ করা কিন্তু কষ্টকর। তাহলে আমরা বুঝে বুঝে করি, আমার কোনো অসুবিধা নেই, আমরা যে দুটো সূত্র জানি সেই সূত্র দিয়েই করব। এখানে বলছে দুটি, একটি বৃত্তাকার মাঠের, একটা বৃত্তাকার মাঠ আছে, আমি একটা ছবি আঁকিয়ে তোমাদের বুঝিয়ে দিই, একটা বৃত্তাকার মাঠ আছে, এটা মাঠ, এইটার ধরো ব্যাসার্ধ আর আমি ধরে নিলাম। এবার বলছে এই বৃত্তাকার মাঠের বাইরের চারিপাশে, তাই বলেছে দেখো বৃত্তাকার মাঠের চারিদিকে সমপরিসরে রাস্তা আছে, অর্থাৎ এই জায়গা দিয়ে হাঁটার জন্য একটা রাস্তা আছে, তাহলে দেখো আর একটা বৃত্ত হয়ে গেল, সমপরিসরে রাস্তা আছে, তাহলে এইটাও তো একটা বৃত্ত হয়ে গেল, তাহলে এইটার ব্যাসার্ধ মানে তো এতখানি, তাহলে এই ব্যাসার্ধটা আমি বড় হাতের আড় করলাম। তাহলে বলছে এই পরিধি আর এই পরিধির পার্থক্য, এবার বলছে রাস্তার ভেতরের, অর্থাৎ ভেতর মানে এইটুকু, এইটুকুর পরিধি আর বাইরের পরিধির পার্থক্য কত বলেছে, পার্থক্য বাইশ মিটার বলেছে, তাহলে বাইরের বৃত্তটার পরিধি মানে কত, পরিধির ফর্মুলা তো টু পাই আর, তাহলে টু পাই আর মানে কিন্তু বাইরের বৃত্তের পরিধি মানে কিন্তু আর মানে কিন্তু এই বড় হাতের আর দেবো, কেন বড় হাতের আর ব্যবহার করলাম, কারণ দুটো আর একই হলে দেখো দুটো আরের মান তো আলাদা রকম হবে, এটা ছোট এটা বড়, ওর জন্য বড় হাতের আর দিলাম, তাহলে এটা কি বড় বৃত্তের পরিধি আর এটা কি ছোট বৃত্তের পরিধি কত, টু পাই ছোট হাতের আর হবে, তাই তো, তাহলে এটা বড় বৃত্তের পরিধি এটা ছোট বৃত্তের পরিধি। এবার বলেছে দুটো বৃত্তের পরিধির পার্থক্য কত বলে দিয়েছে, এখানে বাইশ বলে দিয়েছে, তাহলে এটা সমান সমান আমরা বাইশ লিখতেই তো পারি, এটা দুটো বৃত্তের পরিধির পার্থক্য, এটা প্রথম বড় বৃত্তের পরিধি, এটা ছোট বৃত্তের পরিধি, এই দুটো বৃত্তের পরিধির পার্থক্য কত বাইশ, তাই লিখেছি আমি, তাহলে এখান থেকে দেখো টু পাই কমন যায় না, তাহলে টু পাই কমন মানে কত, দুই গণিত কত বাইশের সাত কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকলো কত, এটা যদি কমন চলে যায় থাকলো কত, বড় হাতের আর বিয়োগ এটাতে চলে গেছে কমন, তাহলে এটা ছোট হাতের আর সমান সমান কত, অবশ্যই বাইশ হবে, এটা নিচে একটা এক, এই বাইশ আর এই বাইশ কেটে গেল, কোনাকুনি গুণ করলে দেখো টু ইন্টু বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর ইকাল টু কত, সাতেককে সাত হবে, তাহলে আর বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর ইকাল টু সাত বাই কত দুই হবে, তার মানে সাড়ে তিন হবে, তাহলে দেখো এইটার থেকে, এটার থেকে অর্থাৎ এতখানি থেকে, আচ্ছা এটুকুর মান কত বলো বন্ধুরা, এটুকুর মান তো আর এই পুরোটার মান কত, বড় হাতের আর, তাহলে বড় হাতের আরের থেকে ছোট হাতের আরটা যদি বাদ দিয়ে দাও তাহলে রাস্তা কতটা চড়া সেটাই তো বেরোলো, তাহলে রাস্তাটা চড়া কতটা, এই যে থ্রি পয়েন্ট ফাইভ মিটার, ক্লিয়ার বন্ধুরা, এইটা যদি আর হয় তাহলে নিশ্চয়ই এইটুকু তো আর,
আর এই পুরোটা কত, পুরোটা বড় হাতের আর, তার বড় হাতের আর থেকে বিয়োগ মানে কত, বাদ দেওয়া ছোট হাতের আর বাদ দিয়ে দিলাম, তাহলে এইটাই রাস্তা করে দিই, এই রাস্তাটা ছড়া, ক্লিয়ার? বুঝাতে পারলাম? অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট বক্সে বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে, তোমাদের কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ বাড়ায়, বন্ধুদের বেশি বেশি করে অবশ্যই শেয়ার করবে, তাদেরও সাবস্ক্রাইব করতে বলবে, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করবে। আচ্ছা এরপরে দেখো, এরপরে ১৯ দাগের অঙ্কটা করবো আমরা। ১৯ দাগের যে অঙ্কটা সেটা দেখো বলেছে কি, একটা বৃত্তাকার পার্কের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য ৩৭ মিটার হলে পার্কের ব্যাসার্ধ কত। এই এটা বলেছে কি পরিধি এবং ব্যাসার্ধের পার্থক্য, পরিধির ফর্মুলা কি, পরিধির ফর্মুলা তো ২πr, পরিধির ফর্মুলা কি ২πr, তাহলে পরিধি এবং ব্যাসার্ধ মানে কত। আর দেখো পরিধি, পরিধি পরিধি মানে কত, ২πr, আর ব্যাসার্ধ, পরিধিও বলেছে আবার ব্যাসার্ধও বলেছে, পরিধি আর ব্যাসার্ধ এটার পার্থক্য কত বলেছে, এটার পার্থক্য বলেছে ৩৭, তাহলে এটার সমান তো আমি ৩৭ লিখতেই পারি, কারণ পরিধি এবং ব্যাসার্ধের পার্থক্যই তো ৩৭, আমি তাই লিখেছি। তাহলে এখানে দেখো দুটো জিনিসের মধ্যে কমন কি আছে, আর কমন আছে, তাহলে আর কমন থাকলে এইটা এইটু এইখান থেকে আর কমন গেলে থাকলো কত, ২×২২^৭, তাহলে মানে কত, ৪৪/কত, অবশ্যই ৪৪/৭ হবে, ২×২২^৭ মানে কত, ৪৪/৭ মাইনাস কত, এখান থেকে আর চলে গেলে থাকলো কত, ১, এগারোটা কত, ৩৭, তাহলে এখানে দেখো আর ইন্টু এখানে লসাগু কত, ৪৪ হবে, আর ৪৪/৭ বিয়োগ করলে দেখো ৩৭ হবে, এটা বিয়োগ করলে এটা সমান কত, অবশ্যই ৩৭ হবে, এটা নিচে একটা এক সাত, ৩৭/৩৭ কেটে গেল, তাহলে কোনাকুনি গুণ করলে আর এর মান কত হবে, ৭ হলো, ক্লিয়ার বন্ধুরা? আর এর মান কিন্তু ৭, ঠিক আছে? আমরা বুঝে বুঝে করব, আমরা আমরা যা বলেছে সেইভাবে আমরা অঙ্ক করেছি, ঠিক আছে? ২০ দাগের অঙ্কটা একই একই পার্থক্য, দেখো ৩৭-এর জন্য যদি ৭ হয়, ৩৭ পার্থক্য হওয়ার জন্য যদি ৭ হয়, তাহলে ৩৭-এর ডবল করলেই তো ৭৪ হয়, তাহলে ওইটার ব্যাসার্ধ কত হবে, ১৪ হবে, স্বাভাবিক ব্যাপার। তারপরটা দেখো ১৪৮ মিটার, তাই না? তাহলে দেখো ৩৭-এর জন্য যদি ৭ হয়, তাহলে ৩৭-এর কত গুণা এটা, এটা ৪ গুণা, তাহলে ৪-৭ কত, ২৮ হবে আনসার, ক্লিয়ার বন্ধুরা? আজকে এই পর্যন্তই, পরবর্তী পাঠ আমরা আবার করব, পরবর্তী পাঠ, ঠিক আছে বন্ধুরা? এরপর দিন আবার আমরা পরবর্তী পাঠ নিয়ে আসছি, ততক্ষণ তোমরা ভালো থাকো। আবারও বলছি, ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবে, বন্ধুদের শেয়ার করবে, আমি কথা দিচ্ছি তোমাদের তৈরি করে দেবো।